কারিকুলামের পরিবর্তন এটা আমার একার সিদ্ধান্ত নয়। কারিকুলামের সাথে জড়িত আছেন অনেক শিক্ষাবিদগণ, বিশেষজ্ঞগণ, টিচিং লার্নিং স্পেশালিস্ট যারা আছেন, পেডাগজি স্পেশালিস্ট যারা আছেন, কন্টেন্টগুলো যারা তৈরি করেছেন, আমাদের বিশেষজ্ঞগণ সেটা তৈরি করেছেন। সেক্ষেত্রে আমি চাইলেই পরিবর্তন বা অন্য কেউ চাইলেই পরিবর্তন সেটা করা এত সহজ নয়। মূল বিষয়টা হচ্ছে এই বছর একটু বৃহৎ পরিসরে কারিকুলামগুলো, কারিকুলামের যে প্রতিফলন সেটা টেক্সট বই। আসলে আমরা যখন কারিকুলাম বলি একটু অনেকে বিভ্রান্ত হয়ে যান। কারিকুলাম একটা ফ্রেমওয়ার্ক, কারিকুলামটি রিফ্লেক্টেড হয়, প্রতিফলিত হয় টেক্সট বুকের মাধ্যমে। তো টেক্সট বুকের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে আর মূল্যায়ন পর্যায়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেগুলো তো অবশ্যই পরিবর্তনযোগ্য। প্রতি বছরই কিন্তু টেক্সট বুকে কিছু কিছু পরিবর্তন আসে। কারিকুলামের পরিবর্তন আর টেক্সট বুকের পরিবর্তনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা যেটা বলছি যে টেক্সট বুক যেটা পাঠ্য বই, পাঠ্য বইতে যদি কোনো ধরনের উপস্থাপনাগত বিষয়ে, কোনো ধরনের তথ্যগত বিষয়ে বিভ্রান্তি, বিতর্ক বা সংবেদনশীল বিষয় যদি সেটা থেকে থাকে অবশ্যই সেটাতে পরিবর্তন আসতে পারে। কিন্তু কারিকুলামে অর্থাৎ আমাদের যেটা পাঠ্যক্রম সেখানে সহজে পরিবর্তন রাতারাতি আনা যায় না। সেটা 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 একটা মূল কাঠামো, সেটা প্রতিফলিত হচ্ছে পাঠ্য বইয়ের মধ্যে। আরেকটা বিষয় হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নের পর্যায়ে আমরা এখনও সেই অর্থে যাইনি, কারণ আমাদের তো শিক্ষাবর্ষ মাত্র শুরু হয়েছে। যেই পদ্ধতির মূল্যায়নের কথা বর্তমান কারিকুলাম এবং পাঠ্য বইতে যেভাবে দেয়া আছে সেটার মধ্যে যদি দুর্বলতা থেকে থাকে, সেটার মধ্যে যদি কোনো চ্যালেঞ্জ থেকে থাকে, সেটা তো আসলে আমরা সামনের দিকগুলোতে দেখতে পারবো। এখনও শিক্ষাবর্ষের প্রথম মাসটাই কিন্তু অতিক্রম হয়নি। শিক্ষাবর্ষের প্রথম মাসটা অতিক্রম হবে, সেখানে আমরা যেভাবে করে মূল্যায়নের, ধারাবাহিক মূল্যায়নের যে বিষয়টা, সেখানে বিশেষজ্ঞগণ অনেকের সাথে আলোচনা পরামর্শ করে, বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা পরামর্শ করে যেটা নির্ধারণ করেছেন সেটা আমাদের দেখতে হবে সেখানে দুর্বলতাগুলো কী। তবে বছরের প্রথম মাসেই, শিক্ষাবর্ষের শুরুতেই যদি এটা নিয়ে অতিমাত্রায় সমালোচনা হয় তাহলে হয়তো বুঝতে হবে এখানে অন্য উদ্দেশ্যও থাকতে পারে, যে এটাকে প্রথম থেকে চ্যালেঞ্জ করা। আমরা দেখি, আমরা বলছি না যে কোনো কিছুই পরিবর্তন হবে না, অবশ্যই পরিবর্তন আসতে পারে। পাঠ্য বইয়ে পরিবর্তন আসছে, মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে, পরিবর্তনটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে সেটা দেখতে হবে যে আমরা যখন প্রক্রিয়াটা চালু হবে, কিছুদিন সম্পন্ন হবে, তখনই আমরা বুঝতে পারবো সেটার। ইতিমধ্যে কিন্তু যেগুলো পাইলটিং করা হয়েছে সেখানে কিন্তু সেই ধরনের কোনো চ্যালেঞ্জ দেখা যায়নি বলেই কিন্তু এই কাজটি হয়েছে। এটা কিন্তু রাতারাতি আসেনি, সেটা 2017 সাল থেকে দেশীয় এবং বিদেশি বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেই কিন্তু এই প্রক্রিয়াটা নির্ধারণ করা হয়েছে। ঢেলে সাজাবো এই কথাটা আমি বলি, এটা একটা বিভ্রান্তিকর স্টেটমেন্ট। ঢেলে সাজানোর কথাটা কিন্তু আসলে আমাকে একটু মিসকোট করা হয়েছে, ঢেলে সাজানোর কথাটা আমরা বলিনি। আমি যেই কথাটা বলেছিলাম যে জেলা পর্যায়ে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদের যে মনিটরিংয়ের বিষয়টা, বিদ্যালয় পর্যায়ে যারা অনেকেই কিন্তু স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি তারাও থাকেন, সমাজে যারা প্রভাবশালী যারা আছেন তারাও থাকেন, তাদের যে মনিটরিংয়ের জায়গা একটু যদি জোরদার হয়, শিক্ষকদের উপস্থিতির ক্ষেত্রে একটু জোরদার হয়, সবাই যাতে করে আমরা একটা দায়িত্বশীল আচরণ করি বিদ্যালয়গুলো পরিচালনার ক্ষেত্রে, সেটার কথা আমি বলেছি। আসলে আমি ঢেলে সাজানোর কথাটা কিছু সেটা কিন্তু বলেছি।